সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মোটামুটি 10 মাস পরের একটা রেজাল্ট দেখাবো, এবং এই ভাই কিন্তু সিলেটি এক ভাই, অপারেশনের আগে থেকে স্টিল নাও আমার সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ করে আসছে। তো এই কন্টিনিউ যোগাযোগ করার একটাই কারণ, গাইনোকলজিস্ট অপারেশনের পরে 5-6 মাস কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। সো নতুন পেশেন্টরা বুঝতে পারে না, একটু প্রবলেম হলো 2 মাস পরে বা একটু প্রবলেম হলো অপারেশনের 1 মাস পরে, তখন কিন্তু ডাক্তারদের সাথে আসলে কমিউনিকেশন করে ডাক্তাররা ওইভাবে রিপ্লাই দিতে পারে না, ওনারা অনেক ব্যস্ত থাকে। তো আমার সাথে যোগাযোগ করলে আমি ট্রাই করি যে সব সময় যে যতটুকু পারি পেশেন্টদের বুঝাই দিতে, কোনো প্রবলেম হচ্ছে আমি বলে দিচ্ছি, ওইভাবে চলছে কাজ হয়ে যাচ্ছে। সো ইমন ভাই, এই ভাইয়ের নাম কিন্তু ইমন, মোটামুটি 9-10 মাস হয়ে গেল আমার সাথে যোগাযোগ রেখেছে। উনি ওনার রেজাল্ট নিয়ে অত্যন্ত হ্যাপি, আমাকে কিছু ভিডিও ফুটেজ পাঠাবে বলেছে, কিন্তু তার আগে ছবি পাঠাইছে, তো আমি ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, কেউ বুঝতে পারবে না যে ওনার অপারেশন হয়েছে। তো অপারেশনের আগে অনেক কৌতূহল থাকে যে ভাই কোন ডাক্তারের কাছে করব, কোথায় করব, অপারেশন ভালো হবে কি না। হ্যাঁ, তো আমি সব সময় একটা জিনিস আপনাদের বলেছি যে অপারেশন ওই ডাক্তারের কাছে করবেন যে ডাক্তার এই অপারেশন নিয়মিত করছে, হয়তো মাসে 30টা 40টা করছে। সো ওই সব ডাক্তারের কথা আমি বলি যে ডাক্তার 30-40টা করে প্রতি মাসে অপারেশন করছে। ইকবাল স্যার আছে, শরীফুল ইসলাম স্যার আছে। তো এই অপারেশনটি ডক্টর শরীফুল ইসলাম স্যারের কাছে হয়েছিল আমার তত্ত্বাবধানে। তো পেশেন্ট অনেক হ্যাপি, আমাকে আরও একটা ভিডিও ফুটেজ দিবে বলেছে, হয়তো ব্যস্ততার কারণে দিতে পারছে না, সেই ভিডিও ফুটেজটা দিলে আমি আবার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিব। তো সবাই জানতে চান অপারেশনের পরে পেশেন্ট কেমন থাকে, রেজাল্ট কেমন হচ্ছে। এই জন্যই আমি সবসময় চেষ্টা করি পেশেন্টদের রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা, এই ভাইয়ের রেজাল্টটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইনোকমিশন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।